নয়টি বিখ্যাত জাদুর পেছনের গোপন রহস্য। বন্ধুরা, দ্য বক্স টিউবের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা কখনো না কখনো জাদু তো অবশ্যই দেখেছেন, চাই সেটা টিভিতে হোক বা বাস্তবে। এই জাদুগুলো দেখতে দেখতে আমরা বিমোহিত হয়ে যাই, কারণ জাদুকর দক্ষতার সাথে নিখুঁত কৌশল অবলম্বন করে যা আমাদেরকে তাক লাগিয়ে দেয়। টুপির ভেতর থেকে খরগোশ বের করা, পানির উপর দিয়ে চলা, বাতাসে ভেসে থাকা, কোনো কিছুকে গায়েব করে দেয়া, এগুলো কিছু কমন ম্যাজিক ট্রিক্স যা মোটামুটি সব জাদুকরই আমাদেরকে দেখায়। কিন্তু আপনি কখনো চিন্তা করে দেখেছেন কি তারা কিভাবে এই ম্যাজিকগুলো করে? আজ আমরা এইরকমই নয়টি জাদুর পেছনের রহস্য দেখব। আর ভিডিওটি দেখার ফাঁকে এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি অন করে রাখুন। দেহকে কেটে দ্বিখণ্ডিত করা। বিখ্যাত জাদুকর ডেভিড কপারফিল্ড এর কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। তিনি একবার নিজেকে দ্বিখণ্ডিত করার একটি ম্যাজিক দেখিয়েছিলেন। কোনো একটি প্লেটের মধ্যে শুয়ে থাকেন, আর একটি বড় করাত দিয়ে তাকে দুই ভাগে কেটে ফেলা হয় এবং তার সহকারীরা এই দুই ভাগ আলাদা করেও দেখান। এই ম্যাজিকটি তিনি কিভাবে করেছিলেন জানেন? এই ম্যাজিকে শুধু কপারফিল্ডই ছিলেন না, সাথে আর একজন ব্যক্তি ছিলেন যে তার বডির সামনের অর্ধেক পার্ট একটি ফ্রেমের ভিতর ঢুকিয়ে রেখেছিল, অপরদিকে ডেভিড কপারফিল্ডের শরীরের নিচের পার্ট একই রকম আরেকটি ফ্রেমের ভিতরে ঢুকানো ছিল। ফ্রেম দুটি যখন পাশাপাশি একসাথে রাখা হয় তখন এদের মাঝে সামান্য একটি ফাঁক থাকে, যে ফাঁক দিয়ে সেই বিশাল আকৃতির করাতটি চালিয়ে দেয়া হয়। তার মানে এটি ছিল একটি ট্রিক্স। পালক থেকে কবুতর বানানোর ম্যাজিক। এবার ব্রিটেন গট দ্য ট্যালেন্ট অনুষ্ঠানের এই জাদুকরের জাদু দেখুন। ম্যাজিশিয়ান একটি পালকে আগুন ধরিয়ে দিচ্ছে এবং সেটি পুড়তে পুড়তে কবুতর হয়ে যাচ্ছে। কিন্তু সে এটা কিভাবে করল? একটু ক্লোজ করে দেখা যাক, সে যেটাতে আগুন ধরিয়েছিল সেটা ছিল একটি ফ্ল্যাশ পেপার। সাধারণত ম্যাজিশিয়ানরা দ্রুত আগুন ধরানোর কাজে এই ফ্ল্যাশ পেপার ইউজ করে থাকে। এটাতে খুব দ্রুত আগুন জ্বলে ওঠে, যেটাতে দর্শকদের মনোযোগ আটকে যায়, আর সেই ফাঁকে ম্যাজিশিয়ান তার হাতের কারসাজি করে ফেলে। আমাদের এই ম্যাজিশিয়ানও তাই করেছে। এর জ্যাকেটের বাম হাতের দিকে তাকালে দেখবেন একটু ফুলে আছে। যখন আগুন অনেক জোরে জ্বলে উঠেছিল তখন সে তার বাম হাত থেকে কবুতরটি বের করে আনে, যেটা সে করেছিল চোখের পলকে। অর্ধমানব। এই ভিডিও ক্লিপটি দেখুন। যারাই তাকে দেখছে ভয়ে দৌড়ে পালাচ্ছে। লোকটি দ্বিখণ্ডিত হয়ে গেছে এবং হাত দিয়ে তার অর্ধেক অঙ্গকে জাপটে ধরে আছে, তারপরও সে চলছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এবার আসল রহস্য ভেদ করা যাক। এই লোককে শুধু সামনে থেকে দেখলেই আপনি এমনটি দেখতে পাবেন, অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে আপনি এই ধাঁধার সমাধান পেয়ে যাবেন। এটা আসলে একটি ড্রেস। এখানে দেখতে পাওয়া পা থেকে হাঁটু পর্যন্ত রিয়েল, কিন্তু হাঁটুর উপর থেকে কোমর পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা আসলে একটা ডামি, আর শার্টটাও ডামি। এই প্রপস পরে শরীরকে একটু বাঁকিয়ে রাখতে হয়। কিন্তু সে যাই হোক, সামনে থাকা মানুষটি তো আর এ কথা জানে না, তাই তারা ভয়ে দৌড়ে পালায়। বন্ধুরা, এরকম অবস্থায় আপনার সামনে কেউ এলে কি আপনি ভয় পাবেন? কমেন্ট বক্সে লিখে জানান। পানির উপর দিয়ে হাঁটা। বন্ধুরা, অনেক সময় আপনারা টিভিতে দেখেছেন জাদুকর পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, আর আপনি চিন্তা করতে থাকেন আসলে সে এটা কিভাবে করছে। আসলেই কি জাদুকরের কাছে কোনো অদ্ভুত শক্তি আছে যেটা ব্যবহার করে সে এটা করছে? এর পেছনে রহস্য হল, জাদুকর আসলে যে পানির উপর দিয়ে হাঁটছে ঠিক তার নিচেই রয়েছে প্লাস্টিকের একটি প্ল্যাটফর্ম। প্লাস্টিকের এই পাতগুলো এতটাই স্বচ্ছ যে এটি পানির রঙের সাথে মিশে থাকে, তাই মনে হয় জাদুকর শুধু পানির উপর দিয়ে হাঁটছে। এই জাদুকে আরো রিয়েল মনে করানোর জন্য আশেপাশে অনেকে সাঁতার কাটতে থাকে। কেউ কেউ ডুব দিয়ে সেই পাতের নিচ দিয়ে চলে যায়, আবার কেউ কেউ স্বচ্ছ এই প্লাস্টিকের পাতের মাঝের ফাঁকা অংশ দিয়ে সাঁতার কেটে চলে যায়। পারিপার্শ্বিক এই দৃশ্যগুলো জাদুটিকে আরো বাস্তব করে তোলে।
কফি থেকে কয়েন। আপনি কি কখনো কফিকে কয়েনে পরিণত হতে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এবার দেখে নিন। অদ্ভুত এই ম্যাজিকটি দেখে যে কেউ অবাক হয়ে যাবে। এটি করা খুবই সহজ। আপনিও এটি করে আপনার বন্ধুদেরকে চমকে দিতে পারেন। এর জন্য আপনাকে দুটি কাপ নিতে হবে, একটি ছোট এবং একটি বড়। ছোট কাপটি পয়সা দিয়ে ভরে নেবেন আর বড় কাপের ভিতর একটি স্পঞ্জ রেখে দেবেন এবং নিচে একটা ফুটো করে রাখবেন। এবার ছোট কাপকে বড় কাপের ভিতর ঢুকিয়ে দিন এবং এতে কফি ঢালুন। প্রথমে উপস্থিত মানুষদেরকে কফি দেখাবেন, এরপর কৌশলে নিচে ছিদ্র দিয়ে আঙ্গুল ঢুকিয়ে স্পঞ্জটিকে আস্তে আস্তে উপরে ঠেলে তুলুন। এতে করে ছোট কাপ আস্তে আস্তে উপরে উঠে আসবে এবং কফি ছোট কাপের সাইড দিয়ে নিচে পড়ে যাবে, যা কিনা স্পঞ্জ তা শুষে নেবে। বন্ধুরা, আপনারা কি কখনো কাউকে ম্যাজিক করে দেখিয়েছেন? কমেন্ট বক্সে লিখে জানান। শূন্যে ভেসে থাকা। বন্ধুরা, টিভিতে আপনারা এরকম জাদুকরকে অনেকবারই দেখেছেন, যারা ধ্যান করার পজিশনে শূন্যে বসে থাকে। আপনি কি জানেন এই অদ্ভুত কারসাজিটি সে কিভাবে করে থাকে? আসলে এরা হাওয়ার উপরে নয়, বরং একটি স্টিলের ফ্রেমের উপরে বসে থাকে, যা তাদের কাপড়ের নিচে লুকানো থাকে। আর তারা যে লাঠিটি ধরে থাকে সেটি আসলে ওই স্টিল ফ্রেমের সাথে সংযুক্ত থাকে। এই জাদুটি করার জন্য জাদুকরদেরকে একটু বেশি কাপড় পরতে হয়, যেন এই অধিক কাপড় দিয়ে সেই স্টিলের ফ্রেমটিকে সম্পূর্ণ ঢেকে রাখা যায়। চামচ বাঁকা করা। এই জাদুটি করার সময় জাদুকর এমন ভঙ্গি করে মনে হয় সম্মোহনী শক্তি দিয়ে সে চামচটিকে বাঁকা করে ফেলছে এবং উপস্থিত সবাই এটা দেখে খুব অবাক হয়ে যায়। কিভাবে শারীরিক কোনো বল প্রয়োগ না করেই একজন এটিকে বাঁকা করে ফেলে? এর পেছনের গল্পটা আসলে এরকম। জাদুকর প্রথমে দর্শকদের অনেকগুলো সাধারণ চামচ দেখায়, কিন্তু তার হাতে থাকে আগে থেকে লুকানো থাকা বাঁকানো একটি চামচ এবং একটি হ্যান্ডেল। এ দুটিকে সে এমনভাবে সেট করে এবং খেলাটি দেখায় যেন মনে হয় মেডিটেশন করেই জাদুকর এই চামচটিকে বাঁকা করে ফেলেছেন। বন্ধুরা, আমার তো মনে হয় আপনারাও একটু চেষ্টা করলে এই ম্যাজিকটি করতে পারবেন। কি পারবেন না? কমেন্ট বক্সে লিখে জানান। মোবাইল ম্যাজিক। আপনি যদি হিস্ট্রি চ্যানেল দেখে থাকেন তাহলে অবশ্যই ডায়নামোর ম্যাজিক দেখে থাকবেন। বিখ্যাত এই জাদুকর একবার এক ছেলের ফোন নিয়ে একটি জাদু দেখালেন। ফোনটিকে তিনি এমনভাবে মোচড় দিলেন যে ফোনের পিছনের অর্ধেক অংশ সামনে চলে এলো, যা দেখে উপস্থিত সবাই চমকে যায়। কিন্তু এটা তিনি কিভাবে করেছিলেন জানেন? আসলে তার হাতে আগে থেকেই ছিল একটি স্টিকার, যেটি দেখতে ফোনের পিছনের অর্ধেক অংশের মতো। জাদুকর এমনই দক্ষতার সাথে কাজটি করলেন যা কারো নজরেই পড়েনি। পরে তিনি এই স্টিকারটি সরিয়ে ছেলেটিকে আবার ফোনটি ফেরত দিলেন। দেয়ালের ভেতর দিয়ে হাঁটা। হ্যারি পটার সিনেমাটির কথা কি আপনার মনে আছে? সেখানে দেখা গিয়েছিল মানুষ অনায়াসেই দেয়ালের ভেতরে ঢুকে যাচ্ছে। আমরা এবার যে জাদুকরকে দেখাতে যাচ্ছি সে সিনেমায় নয়, বাস্তবেই এটা করে দেখায়। কি বিশ্বাস হচ্ছে না? নিজেই দেখে নিন। প্রথমে জাদুকর একজন দর্শককে ডাকেন এবং দেয়ালটা আসল না নকল তা পরীক্ষা করতে বলেন। দর্শক যখন কনফার্ম করে যে দেয়ালটি আসল, তখন জাদুকর দেয়ালের এক পাশ দিয়ে ভেতরে ঢুকে যায় আর একটি ফ্রেমে ছায়ার মাধ্যমে আমরা সেটা দেখতে পাই। এরপর ম্যাজিশিয়ান দেয়ালের অপর প্রান্ত দিয়ে বের হয়ে আসে। কিন্তু আসলে এটা কিভাবে হলো? এর পেছনে রহস্য হলো, সহকারীরা যখন তাকে ফ্রেমটি দিয়ে ঢেকে ধরেছিল তখন সে চালাকির সাথে অপর দিক দিয়ে বের হয়ে যায় এবং লুকিয়ে থাকে। এরপর জাদুকর ফ্রেমের সাথে সাথে অপর প্রান্তে যায় এবং সে এমনটা দেখায় যেন মনে হয় সে দেয়াল থেকে বের হয়ে আসছে, আর এটা দেখে মানুষ অবাক হয়ে যায়। বন্ধুরা, এই জাদুগুলোর মাঝে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো তা আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন।
এবং আমাদের ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা ভিডিও শেয়ার করলে আমরা সামনে এগিয়ে যেতে পারব। আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।